গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে নির্বাচন আয়োগে প্রকাশ করেছে ইলেকটোরেল বন্ডর সম্পর্কত সবিশেষ তথ্য আর এই বন্ডত প্রকাশ পাইছে যে কোনটো রাজনৈতিক দলে বিগত কার্যকালত সর্বাধিক ডোনেশন গ্রহণ করেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ডোনেশন গ্রহণ করার রাজনৈতিক দলের ভিতর সর্বাধিক ডোনেশন গ্রহণ করা রাজনৈতিক দলের তালিকাত নাম আছে বিজেপির আমি এই মুহূর্তে জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর নির্বাচন আয়োগে প্রকাশ করলে ইলেকটোরেল বন্ডর সম্পর্কত সবিশেষ তথ্য ইলেকটোরেল বন্ডত প্রকাশ কোন রাজনৈতিক দলে কিমান বরঙণি ললে বরঙণি লওয়া শীর্ষ স্থানত ভারতীয় জনতা পার্টি 2019 চনের পর 2024 চনলকে বিজেপিয়ে বরঙণি ললে 6,060.50 কোটি অর্থাৎ 6,060 কোটি টাকা দ্বিতীয় স্থানত আছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস টিএমসিয়ে বিগত কার্যকালত বরঙণি ললে 1,609.50 কোটি আনহাতে বরঙণি লওয়া তৃতীয় স্থানত আছে কংগ্রেসের নাম বিগত কার্যকালত কংগ্রেসে বরঙণি হিসাবে ললে 1,441.90 কোটি টাকা আনহাতে আশ্চর্যজনকভাবে বরঙণি দিয়া কোম্পানির তালিকাত নাই আদানী আম্বানীর নাম কিন্তু আশ্চর্যজনকভাবে বরঙণি দিয়া কোম্পানির তালিকাত নাই আদানী আম্বানীর নাম কেনো এই মুহূর্তে জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর কেনো ইলেকটোরেল বন্ডর সম্পর্কত এক বিতর্কিত অধ্যায় ইতিমধ্যে সমাপ্ত ঘটিছে কিয়নো ইলেকটোরেল বন্ডর সম্পর্কত উচ্চতম ন্যায়ালয়ের ফালৰ পৰা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কঠোর নির্দেশ প্রদান করেছিল যে অতি সোনকালে তেওঁলোকে ইলেকটোরেল বন্ডর সবিশেষ তথ্য নির্বাচন আয়োগক প্রকাশ করিব লাগে আর নির্বাচন আয়োগক নির্দেশ প্রদান করেছিল যে 15 মার্চর সন্ধিয়া 5 বজার ভিতর ইলেকটোরেল বন্ডর সবিশেষ তথ্য অর্থাৎ 15 মার্চর ভিতর ইলেকটোরেল বন্ডর সবিশেষ তথ্য প্রকাশ করিবৰ কারণে নির্দেশ প্রদান করেছিল নির্বাচন আয়োগক আর সেই নির্দেশ মানি এবার নির্বাচন আয়োগে ইলেকটোরেল বন্ডর সম্পর্কত সবিশেষ তথ্য প্রকাশ করেছে আর এই তথ্য প্রকাশ পাইছে যে কোনটো রাজনৈতিক দলে বিগত কার্যকালত সর্বাধিক বরঙণি আদায় ললে 2019 চনের পর 2024 চনলকে কোনটো রাজনৈতিক দলে কিমান বরঙণি ললে সেই তালিকা যদি চা যায় তেন্তে এই তালিকার শীর্ষ স্থানত আছে বিজেপির নাম বিগত 5 বছরত বিজেপিয়ে বরঙণি হিসাবে ললে 6,060.50 কোটি টাকা আনহাতে তালিকার দ্বিতীয় স্থানত আছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে বিগত কার্যকালত বরঙণি হিসাবে ললে 1,609.50 কোটি টাকা আনহাতে বরঙণির তৃতীয় স্থানত আছে জাতীয় কংগ্রেসের নাম অর্থাৎ ন্যাশনেল কংগ্রেসের নাম বিগত কার্যকালত কংগ্রেসে বরঙণি হিসাবে ললে 1,421.90 কোটি টাকা কিন্তু সকলোতকৈ রহস্যজনক বিষয়টি হল বা সকলোতকৈ ডাঙর কথাটো হল এই সকলবোৰ বৰঙণিৰ তালিকাত কিন্তু আদানী আৰু আম্বানীৰ যি কোম্পানি আছে সেই কোম্পানীৰ নাম নাই আদানী আম্বানীয়ে কোনো ধৰণৰ বৰঙণি আগবঢ়োৱাৰ তথ্য লাভ কৰা নাই নিৰ্বাচন আয়োগে অৰ্থাৎ ষ্টেট বেংক অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ তেওঁলোকে তথ্য দিয়া নাই যে আদানী আম্বানীৰ ফালৰ পৰা তেওঁলোকে কোনটো ৰাজনৈতিক দলে কিমান টকাৰ বা কিমান হাজাৰ কোটি টকাৰ তেওঁলোকে বৰঙণি আগবঢ়ালে আৰু এই বৰঙণি আগবঢ়োৱাৰ যি সবিশেষ তথ্য যে ইলেকটোরেল বন্ড আছিল এই বন্ডর সম্পর্কত উচ্চতম ন্যায়ালয়ের ফালৰ পৰা কঠোর নির্দেশ প্রদান করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াক SBI আর ইয়ার পাছতে প্রায় 450 পৃষ্ঠা জোড়া এক নির্বাচনী বন্ডর সম্পর্কত এক বিশেষ তথ্য সম্বলিত যে বন্ড আছিল এই বন্ড নির্বাচন আয়োগক প্রকাশ করে আর নির্বাচন আয়োগে এই বন্ড সবিশেষ তথ্য ইতিমধ্যে ওয়েবসাইটত প্রকাশ করেছে আর এই ওয়েবসাইটের তথ্য অনুসরি 2019 চনের পর 2024 চনলকে বিজেপিয়ে সর্বাধিক বরঙণি গ্রহণ করেছে আর বিজেপির ফালৰ পৰা যদি চা যায় তেন্তে শতাংশর হিসাবত 47% বিজেপিয়ে বরঙণি আদায় লৈছে আর যদি ধনের হিসাবত চা যায় তেন্তে 6,060.50 কোটি টাকা বরঙণি আদায় লৈছে মাত্র 5টা বছর অর্থাৎ 5 বছরের কার্যকালত আনহাতে বরঙণি লওয়ার তৃতীয় স্থানত আছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস বিগত 5টা কার্যকালত 1,609 কোটি টাকা বরঙণি হিসাবে গ্রহণ করেছে আনহাতে জাতীয় কংগ্রেস অর্থাৎ ন্যাশনেল কংগ্রেসে বিগত কার্যকালত বরঙণি হিসাবে লৈছে 1,421.90 কোটি টাকা অর্থাৎ দ্বিতীয়
প্রথম দ্বিতীয় তৃতীয় এই ক্রমাগতভাবে এই তিনিটা স্থানত তালিকাত নাম আছে বিজেপি তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস অর্থাৎ এই তিনিটা দলে সর্বাধিক রাজনৈতিকভাবে বা রাজনৈতিক দলে ব্যক্তিগত কোম্পানির ফালের বা কোনো ব্যক্তির সর্বাধিক বরঙণি লওয়ার তথ্য এনেদরে প্রকাশ পাইছে।